কুপিয়ে খুন করে জঙ্গলে দেহ ফেলে দেওয়ার ঘটনায় কয়েক ঘন্টার ব্যবধানে এক যুবককে গ্রেফতার করে খুনের মামলার কিনারা করল জয়গা থানার পুলিশ। ভারতপুরার সীমান্ত লগোয়া জয়গা থানা অন্তর্গত খোকলাপস্তি চৌরিলেন এলাকায় পাশে যোগীখোলা জঙ্গলে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় জয়গা থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে, সাথে নমুনা সংগ্রহ করে। তদন্তে জানতে পারে মৃত যুবকের নাম রাজু বিশ্বা। রাতে মঙ্গলাবাড়ি এলাকায় রাজু বিশ্বাকে লোকেরা শেষ দেখেছিল। এদিন সকালে তার মৃতদেহ খবর শুনে পুলিশ তদন্ত করে চতুর হস্তকে গ্রেফতার করে। পুলিশের দাবি, খুনের ঘটনা স্বীকার করেছে অভিযুক্ত। এসকো নাম রাজু বিশ্বা, ইয়ো মের দাজুকো ছোরা পনি। কে ভাগ থিয়ে থে আবা সদাই এতে ঘুমিন্থে, এতে বসতে, বাউকামে আমাকামে বসতে। কাম পয়লা ভটানমা গতে, কাম ছোরে রা। মো তো আইলে কাম্মা থিয়ে বরখার সিনে রা। তলা কে ভয় আবা ইয়া শুনে উতা এসরি মরেছে বনে হেরনা আউদা তা আপনি মনে হয় কে ভয় নি থাই ভাই। হাজার বেলকে 7:30 সম্বন্ধ মই থে মঙ্গলবার মে থে আইলে এত বাইরে রাহে অভিযুক্ত চতুর হস্তকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।